Heavy delivery. Shot. Has it connected? Doesn't look like it. Oh! In and out! আজ বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা জিতবে সিরিজ তাদেরই হবে। সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামার আগেই দুঃখ সংবাদ বাংলাদেশ শিবিরে। দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে সফর থেকেই ছিটকে গেছেন এ সফরে টি টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে নতুন অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: রেজিস সাকাবা, ক্রে গার্ভিন অধিনায়ক, ওয়েসলি মাদভেরে, শন উইলিয়ামসন, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসেকাজ্জা, রিচার্ড নাগারভা ও তানাকা সিভাঙ্গা।